হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল বর্ণফুল। জায়গাটা থেকে তোমরা বুঝতেই পারছো আজ কিছু স্পেশাল হতে চলেছে। হ্যাঁ, আজ আমরা বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ পেরিয়ে গিয়েছিলাম তালপুকুরের পাড়ে তালপাড়তে। এখানে নাকি ভূত থাকাতে বেশি লোক যাওয়া আসা করে না, আর আমরাও তালপাড়তে গিয়ে কাদায় প্রায় ভূতি হয়ে গিয়েছিল। কিন্তু জীবনে প্রথমে এমন এক্সপিরিয়েন্স করে আমি তো খুশিতে নাচতে শুরু করে দিয়েছিলাম। 20টা তাল বস্তায় ভরে আনতে গিয়ে দাদা তো হালি খারাপ হয়ে গেছিল। আমরা কিন্তু ওখানে গিয়ে শুধু তালই কুড়াইনি, আরো অনেক কিছু করছি, সেই ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করবো। এতগুলো তাল দিয়ে কি করবো বুঝতেই পারছিলাম না প্রথমে, তারপর মনে হলো তালে বড় তো আমরা সবাই খেয়ে থাকি, তাই আজ কিছু নতুন ট্রাই করি। আমাদের নতুন রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 2 বাটি ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর কিছুটা তেল। এখন দিয়ে দেবো 1 বাটি পরিমাণ তাল। আর হ্যাঁ, এই তাল কিন্তু আমি আগেই দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি, যাতে তালের তিতো ভাবটা না থাকে। এবার ময়দার সাথে তালটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। এখন সবকিছু ভালোভাবে মাখিয়ে একটি ডো বানিয়ে নেবো, আর 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ডোটি নরম হয়। এখন ছোট ছোট পরোটা বানানোর মতো লেচি কেটে নিলাম। দেখো 2 বাটি ময়দা দিয়ে এখানে কিন্তু 7টা লেচি হয়েছে। আচ্ছা, তোমরা কি আগে কখনো এমন কোনো রেসিপি ট্রাই করেছো কমেন্টে জানিও, কিন্তু আমি ফার্স্ট টাইম করছি। চলো এখন লেচিগুলোকে বেলে নেওয়া যাক। পরোটা বেলতে কিন্তু বোন আমাকে হেল্প করেছে, কারণ আমি বেলতে গেলে সেটা ইন্ডিয়ান ম্যাপ হয়ে যায় আর কি। আমি পরোটাগুলো বেলতে কিন্তু ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে তেলও দিতে পারো, কিন্তু আমার মতে ময়দা দিলেই ভালো হয়। আমাদের রেসিপি কিন্তু এখন প্রায় শেষের দিকে। আমি একটা ননস্টিক প্যানে অল্প অল্প তেল দিয়ে পরোটাকে ছেড়ে দিয়েছি। এবার কি বেশ কিছুটা তেল উপরে দিয়েও পরোটাকে উল্টে পাল্টে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। আমার কাছে এই পরোটার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে রংটা, কতটাই না সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন ভালো, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। কিন্তু অবশ্যই প্রথমে তালটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমরা তো বেশিরভাগ সময় বাজার থেকে তাল কিনে নিয়ে এসে খেয়ে থাকি, কিন্তু তালপুকুরের পাড় থেকে এমন সাটাং কুড়িয়ে নিয়ে এসে চটপট করে তাল পরোটা বানিয়ে নেওয়ার ব্যাপারটাই আলাদা। আর এই তাল পরোটা বানানোর আইডিয়া কিন্তু আমার বাবার ছিল, প্রতিবার ওই তালের পরোটা খেতে খেতে একটু বড় হয়ে গেছিল আর কি, তাই বললো আজকে তাহলে পরোটাই বানিয়ে ফেল। আর দেখো আমাদের তাল পরোটা কিন্তু বেশ নরম আর তুলতুলে হয়েছে। তোমরা যদি তালে আলাদা কোনো ইউনিক রেসিপি জেনে থাকো তাহলে আমাদের সাথে শেয়ার করো। কিন্তু সবশেষে কি বলো বন্ধুরা, ভূতের দেশে কাদা মধ্যে থেকে তাল কুড়িয়ে এনে ভালোই করেছি বলো? আসলে জীবনে এমন এক্সপিরিয়েন্স হওয়া খুবই জরুরি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থেকে। আজ এইটুকুই, টাটা।